Night Comes Alive with Radio Wizard. Welcome to Bhoot FM. ঘড়িতে সময় এক্স্যাক্টলি 11:59। আমি খালিদ আছি আপনাদের সাথে এবং আমার সাথে রয়েছেন আজাদ এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো দলে আছেন। শুরু করছি আজকের ভূত এফএম। কিভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সেই ঠিকানাটা প্রথমেই বলে দিই আপনাদের। যদি সরাসরি আমাদের সাথে অংশগ্রহণ করতে চান বা সরাসরি শুনতে চান, তাহলে আপনাদের যেটা করতে হবে, প্রথমে আসতে হবে স্যাম হলে 418 নম্বর রুমে। যাই হোক, কথা না বাড়িয়ে আজকে আমাদের মূল অনুষ্ঠানে চলে যাই। প্রথমেই আমরা একটা ঘটনা দিয়ে শুরু করতে চাচ্ছি। ঘটনাটি আমাদের উপমহাদেশের একজন বিখ্যাত লেখকের, আমরা সবাই তাকে খুব ভালো করে চিনি। কথা বলছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু রহস্য নিয়ে। আসলে কোথায় কি ধরনের ঘটনা ঘটে আমরা কিন্তু অনেক সময় জানি না। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের একজন অন্যতম শ্রেষ্ঠ গল্পকার ছিলেন। তার বিখ্যাত লেখা পথের পাঁচালী আমরা এখন অনেক আগ্রহ নিয়ে পড়ে থাকি। কিন্তু এই মানুষটি তার জীবনে কত অদ্ভুত ধরনের ঘটনার সম্মুখীন হয়েছেন, তার মৃত্যু রহস্যটাই কত রহস্যময়। আসুন আজকে বলতে ভেবে আপনাদের সঙ্গে শেয়ার করি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন খুবই একাকী মানুষ। তিনি সবসময় একা একা থাকতে চাইতেন এবং লেখালেখি নিয়ে ব্যস্ত থাকতেন। তার একটা অরণ্যের মধ্যে বাড়ি ছিল, অনেক বন জঙ্গল এবং অনেক ধরনের গাছগাছালিতে পরিপূর্ণ একটা বাড়ি তার ছিল। সে বাড়িতে লেখালেখির কাজটা তিনি করতেন। একদিন সন্ধ্যাবেলা বনের মধ্য দিয়ে হেঁটে আসছিলেন, হঠাৎ দেখেন কিছু লোক একটা শব বহন করে নিয়ে যাচ্ছে। একটা মানুষের সহজাত প্রবৃত্তি হচ্ছে হঠাৎ মৃত কাউকে দেখলে কিংবা কোনো শব বহন করতে দেখলে সেদিকে একটু এগিয়ে যাওয়া, কি হয়েছে একটু জানতে যাওয়া। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ও তার ব্যতিক্রম ছিলেন না। তিনিও সব বহনকারী মানুষদেরকে বললেন, এটা কার লাশ? মানুষগুলো কোনো কথাই বলল না, ঘাট থেকে লাশটি নামিয়ে ফেলল। তারপর হঠাৎ করে লাশের মুখটা খুলে দিল। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অবাক হয়েছে, তার মুখ থেকে কোনো কথাই বের হচ্ছিল না। তিনি দেখেন সেখানে আর কেউ নয়, তিনি স্বয়ং